প্রায় 30 বছর ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এই ফলের আড়তগুলোতে পাইকারি কেনাবেচা হয়। মৌসুমি ফলের চাহিদা বেশি থাকায় প্রতিদিন অর্ধকোটি টাকার ফল কেনাবেচা হয় এখানে। ভোরের আলো ফোটার সাথে সাথে পাইকাররা ফল সংগ্রহ করে গ্রামাঞ্চলের হাটবাজারে নিয়ে খুচরা বিক্রি করেন। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ের ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন তারা। তরমুজটা যেই দাম আছে, এই দাম এখান থেকে যায় নেওয়া লাগে, ওর তো আরো ঠিক আরো কম দাম বলে। খেতে মালটা কিনলে এখান থেকে ক্যারিং খরচ বেশি হয়ে যায়, এই কারণে দাম বেশি। এবার ফলন কম হওয়া ও লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে ফলের দাম বেড়ে গেছে বলে জানান আড়তদাররা। কাস্টমার কম করার জন্য গাড়ি ঘুরি চলে না, গাড়ে গাড়ে পুলিশ প্রশাসন আটকায়, মানুষ আসতে পারে না, মাল কমেছে আর ফসল হয় নাই, এই কারণে দাম বেশি। মাল এখানে কম, পাইকার বেশি, ফলন কম হয়েছে, এই জন্য বাজার বাড়তি। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত মোস্তফাপুর ফলের আড়তে তরমুজ 250 থেকে 300 টাকা, ফুটি 70 থেকে 90 টাকা, আনারস প্রতিটি 45 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেয়ারা প্রতি কেজি 50 থেকে 70 টাকা এবং 100 লিচু 450 থেকে 600 টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর।